Toggi World and indoor amusement theme park for children at level 8 and 9 of Bashundhara City Shopping Mall in the capital's Panthapath area. The entry fee for different games and sports like space Dhaka 50 and 5 rides Dhaka 350, 8 rides Dhaka 550 and the fee for 4 rides and 3 games Dhaka 500. Toggi World has now expanded space of 37 square feet, having a new decoration and designed with a capacity to host around 5,000 people. Toggi World Bashundhara City te obosthito. Bashundhara City Bashundhara Group er nirmito dakkhin eshiyar prithom shopping mall. Video te apnara Bashundhara City dekhchen Bangladesher rajdhani Dhakar Panthapathe Kauran bazarer nikote obosthito ei bohutol bhavonti adhunik sthapotyo noksha onujayi nirmito hoyeche. Bashundhara City ভবনটি একটি 21 তলা ভবন যার নিচের 8টি তলা বিপণি বিতানের জন্য ব্যবহার করা হয় এবং অবশিষ্ট তলাগুলি বসুন্ধরা গ্রুপের দপ্তর হিসেবে ব্যবহার করা হয়। ভবনের বিপণি বিতানের অংশে প্রায় 2500 দোকানের জায়গা রয়েছে। এছাড়াও আছে খাবারের দোকানের জন্য একটি নির্দিষ্ট তলা মাটির নিচে বা বেসমেন্ট লেভেলে অবস্থিত একটি বড় শরীরচর্চা কেন্দ্র একটি মাল্টিপ্লেক্স সিনেমা হল এর উপরের তলাতে রয়েছে শিশুদের বিনোদন কেন্দ্র সহ একটি খাবারের রেস্তোরাঁ। আপনারা ভিডিওতে বসুন্ধরা সিটি দেখছেন যেটি বাংলাদেশ রাজধানী ঢাকার পান্থপথে কাওড়ান বাজারের নিকটে অবস্থিত। প্রায় 25,000 লোক প্রতিদিন এই বিপণী বিতান পরিদর্শন করে। এটি বাংলাদেশের পশ্চিমা ঢঙ্গে নির্মিত প্রথম বহুতল বাণিজ্যিক ভবনটি। প্রধান স্থপতি মুস্তফা খালিদ পলাশ এবং মোহাম্মদ ফয়েজুল্লাহ। ভবনটি নির্মাণে ব্যয় হয় $100 মিলিয়ন বেশি। 1998 সালে ভবনটির নির্মাণ কাজ শুরু হয় এবং 2004 সালের 6 আগস্ট তারিখে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা ভিডিওতে বসুন্ধরা সিটি দেখছেন। এই বসুন্ধরা সিটিতে রয়েছে টগি ওয়ার্ল্ড। প্রায় 37,000 বর্গফুট এলাকা জুড়ে ঢাকার বসুন্ধরা সিটির লেভেল 8 ও 9 এ গড়ে তোলা হয়েছে দেশের বৃহত্তম ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ড। অভিভাবকদের হাত ধরে ছোট সোনা রমণীরা এখানে এসে আনন্দে মেতে উঠে উপভোগ করে তোলে শৈশবকে। শিশুদের বিনোদনের জন্য এখানে রয়েছে অত্যাধুনিক নানান আয়োজন। শহরের চার দেয়ালে আবদ্ধ জীবন আর মার্টিন স্কুলে লেখাপড়া করা শিশুদের একটুখানি আনন্দ উপভোগের সুযোগ দিতেই এই থিম পার্কের যাত্রা শুরু। সুপরিকল্পিতভাবে বিভিন্ন রকমের রাইডস ও গেমসে সাজিয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে থিম পার্কটিকে, ফলে খুব সহজেই শিশুদের দৃষ্টিকারে খেলাগুলো আনন্দে মেতে উঠে তারা। প্রায় প্রতিদিনই শিশুদের উপস্থিতিতে প্রাণোচ্ছল থাকে এই বিনোদন কেন্দ্রটি। শিশুরা এখানে আসতেই বাবা মায়ের হাত ছেড়ে দৌড়ে গিয়ে কেউ চেপে বসে ঘোড়ার পিঠে, কেউ নাগরদোলায়, কেউ বাবার ব্যস্ত হয়ে পড়ে বাম্পার কারে ওঠার জন্য। আধুনিক ও বৈচিত্র্যপূর্ণ এই পার্কে রয়েছে জাইরোস্কোপ, মিনি টাওয়ার, বাম্পার কার, লিটল প্লেন সহ মোট 15টি আকর্ষণীয় রাইড, 43টি গেমস এবং কিডস ও ভিআইপি বোলিং। আছে 50টি শিশু কিশোর ধারণ ক্ষমতার একটি পার্টি রুম। এখানে আকর্ষণীয় মাদার রুম রয়েছে। এই থিম পার্কটি গড়ে তোলা হয়েছে থাইল্যান্ডের একটি বিখ্যাত পার্কের আদলে। এখানে বাচ্চাদের জন্য চালু হয়েছে কিডস বোলিং,
দেশের আর কোনো ইনডোর পার্কে সে সুবিধা নেই। বড়দের জন্য রয়েছে ভিআইপি বোলিং, যেখানে সারাদিনই বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগের সুযোগ রয়েছে। ছোট বাচ্চাদের মানসিক বিকাশের সহায়ক সফট প্লে জোন রয়েছে এখানে। ভিডিওতে আপনারা বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড দেখছেন, যেটি অষ্টম এবং নবম ফ্লোরে অবস্থিত। চার বা তার কম বয়সী বাচ্চাদের জন্য রয়েছে টডলার প্লে জোন। ইতিমধ্যেই সবার নজর কেড়েছে টগি ওয়ার্ল্ড। টগি ওয়ার্ল্ডের জাইরোস্কোপ মালয়েশিয়া ছাড়া বাংলাদেশের নিকটবর্তী অন্য কোন দেশে এমন আকর্ষণীয় রাইডস আর নেই। অধিকাংশ রাইডস কানাডা, চীন ও ভারত থেকে আনা হয়েছে। শিশুরা এখানে এসব রাইডস ও গেমস দারুণ উপভোগ করে। এছাড়া পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে এখানে রয়েছে জিভে জল আসা নানান খাবারের আয়োজন। মিলবে ইন্দোনেশিয়ার বিখ্যাত কাবাব চেইন বাবা রাফির আউটলেট। আধুনিক ও বৈচিত্র্যপূর্ণ এই পার্কে শিশুদের বিনোদনের সব ব্যবস্থা রয়েছে। বর্তমানে শিশুদের জন্য বিনোদনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে এই টগি ওয়ার্ল্ড। এই পার্কে প্রবেশ ফি জন প্রতি 50 টাকা, ভিআইপি বোলিংয়ের জন্য 300 এবং কিডস বোলিংয়ের জন্য 200 টাকা গুনতে হবে। বাকি রাইডসগুলো উপভোগ করা যাবে 100 থেকে 150 টাকায়। নিশ্চয়ই ভাবছেন এর সময়সূচি কখন? প্রতি শনি থেকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে টগি ওয়ার্ল্ড। শুক্রবার সকাল 11টা থেকে 1টা এবং 2টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ থাকে। আপনাদের আগেই বলেছি, বসুন্ধরা সিটি বসুন্ধরা গ্রুপের নির্মিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল বাংলাদেশের রাজধানী ঢাকার পান্থপথে কাওরান বাজারের নিকটে অবস্থিত। এই বহুতল ভবনটি আধুনিক স্থাপত্য নকশা অনুযায়ী নির্মিত হয়েছে। আপনারা সময় এবং সুযোগ পেলে বসুন্ধরা সিটির অষ্টম ও নবম তলায় টগি ওয়ার্ল্ড ঘুরে যাবেন। বাচ্চাদের জন্য রয়েছে এখানে সুন্দর এক আয়োজন। আজ আপনাদের বসুন্ধরা সিটির টগি ওয়ার্ল্ড দেখাতে নিয়ে এসেছি। আগামী দিন কোনো এক নতুন সুন্দর জায়গা আপনাদের নিয়ে যাব। আপনারা আমাদের কাজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।